के मागे हिते मागे हिते मेरी ये नुम्बे नागे मागे ने नेहा मेहा यादे হিরোলম ভাইয়ের এই মিউজিক ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো? সো অনেকে আছেন যারা শুধু ভিডিওই দেখেন কিন্তু কমেন্ট বক্সটা চেক করেন না। সো আজকে কমেন্ট বক্সে কি হয়েছে, কি ঝড় তুফান উঠেছে আজকে আমরা কমেন্ট বক্সটা একটু চেক করতে চাই। ডিসক্লেইমার, ভিডিওটি আজকে তাদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে যাদের হার্টের রোগ এবং বিভিন্ন রোগে আক্রান্ত আছেন। আজকে স্পেশাল ভিডিওটি তাদের জন্য, শুরু করা যাক। প্রথম কমেন্টে চলে যাই। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকলে আর নয় চিন্তা, সঠিক জায়গায় এসেছেন, গানটি আপনার জন্যই। আমি প্রথমে বলেছিলাম যে হিরোলম ভাইয়ের গান শুধুমাত্র তাদের জন্য স্পেশাল যাদের বিভিন্ন রোগ আছে, কথা কিন্তু মিলে গেছে। ওকে, নেক্সট একজন প্রশ্ন করেছেন, আমার গত 3 দিন যাবত হাগু হচ্ছিল না, হঠাৎ করে হিরো আলমের গান শুনে আমার হাগু হয়ে গেল। বাহ বাহ হিরোলম ভাই, বাহ, সকল রোগের মহৌষধ হচ্ছে হিরোলমের এই গানটি, কিন্তু হাগুও হয়ে যায় এই গানটির দ্বারা। আপনার এরকম গান গান মাসে একটা হলো দরকার। ওকে, নেক্সট আরেকজন প্রশ্ন করেছে, গানটারে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন হিরোলম ভাইয়ের কত গুণ, কত তার প্রতিভা, সে মানুষকে তো শিক্ষা দেয় দেয়, সে গানকেও শিক্ষা দিতে জানে। কত প্রতিভাধর মানুষ বাংলাদেশে আছে, এটা আমাদের গর্ব। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ জাতীয় সঙ্গীত ফেডারেশন থেকে হিরোলম ভাইকে পুরস্কৃত করা উচিত, কারণ সে দেশের চাহিদা পূরণ করে বিদেশের চাহিদাও পূরণ করছে। আপনাকে আমাকে হাসাবে কে, আপনাকে আমাকে কে, সবার হার্ট ভালো রাখবে কে হাসতে হাসতে, একজনই পারে, তার নাম হিরো আলম। নেক্সট প্রশ্নে চলে যাই, যে হিরোলম ভাইয়ের প্রতিভা দেখে আমি শিহরিত। অবশ্যই, যার এত গুণ আছে যে হাগুকে সারাইতে পারে, গান শুনে আপনি শিহরিত না হয়ে পারবেন না ভাইজান। ওকে, নেক্সট কমেন্টে চলে যাই আমরা। একজন কমেন্ট করেছেন, বিশ্বের একমাত্র শিল্পী যে পৃথিবীর সকল ভাষায় গান গাইতে পারেন। তো ভাইজান, এমন শিল্পী পৃথিবীতে খুঁজলেও পাবেন না আপনারা। সো আরেকজনে কমেন্ট করেছেন, হিরোলমের মতো মূল্যবান সম্পদকে বাংলাদেশের জাতীয় জাদুঘরে রাখা উচিত। আপনার কথাটা একবারে ভুল ভাইয়া, হিরোলমকে শুধু বাংলাদেশ জাতীয় জাদুঘরে কেন, পৃথিবীর সবচাইতে দামি জাদুঘরে রাখা উচিত। আমরা নেক্সট কমেন্টে চলে যাই। সো তিনি লিখেছেন, ওকে, এখন শ্রীলঙ্কার সরকারের উচিত এই গানটা তাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া। সো এই ছিল সাধারণ মানুষের কমেন্ট বা মন্তব্য। এখান থেকে কি বুঝলাম, যে হিরোলম ভাই কত সুন্দর, কত ভালো, কত বড় মুপের, কত বড় মাপের একজন প্রতিভাধর মানুষ, তার গান এবং কমেন্ট বক্সে গেলেই বোঝা যায়। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ হিরোলম ভাইয়া। সো এগিয়ে যান এবং এরকম বিনোদন আরো বেশি বেশি করে দেন।